আপনি কি এখনও আপনার ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে কনভার্ট করেছেন? যদি না করে থাকেন তাহলে চলুন আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে কনভার্ট করে নিই। এখন থেকে প্রত্যেকটি অ্যাকাউন্টই আপনি প্রফেশনাল মোডে কনভার্ট করতে পারবেন এই ভিডিওটি দেখার পর। এবং প্রফেশনাল মোডে কনভার্ট করার কি উপকারিতা রয়েছে, এখান থেকে কিভাবে টাকা ইনকাম করবেন, সেই বিষয়টা আমি ভিডিওর শেষ অংশে খুব সুন্দরভাবে বলে দেব, আপনারা খুব সুন্দরভাবে বুঝে যাবেন। তো প্রথমেই আপনাকে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে। আমি ওপেন করছি, আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে কনভার্ট করে দেখাবো। এর জন্য আপনাকে ফেসবুক প্রোফাইলটি ওপেন করতে হবে। ওপেন করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখান থেকে উপরে আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনার একটু নিচে স্ক্রল করলে পাশেই রাইট সাইডে আপনি দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, থ্রি ডট আইকনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাদের সামনে অনেকগুলো সেটিং ওপেন হয়েছে। নিচে একটু খেয়াল করলে দেখতে পাবেন টুন অন প্রফেশনাল মোড, আপনাকে এই অপশানটি দেওয়া হবে। যদি আপনার এই অপশানটি না থাকে তাহলে এখান থেকে আপনি কিভাবে এই অপশানটি নিয়ে আসতে পারেন সেই বিষয়ে আমি একটু পরেই যাচ্ছি। আমি দেখিয়ে দিই কিভাবে আমরা ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে কনভার্ট করব। তো এখানে টুন অন প্রফেশনাল মোড লেখা আছে, আমি জাস্ট এখানে প্রেস করছি। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। এখানে তিনটি অপশান আমরা দেখতে পাচ্ছি, গেট পেড ফর ইয়োর অ্যাকাউন্ট, গ্রো ইয়োর অডিয়েন্স, সি কন্টেন্ট ইনসাইট। এই তিনটি অপশান আপনি ভালোভাবে পড়ে নেবেন, কী বলেছে এখানে দেখে নেবেন। তো আমরা এখন কি করব, নিচে দেখুন টুন অন, টুন অন নামে অপশান রয়েছে। আমরা যদি টুন অনে ক্লিক করি তাহলে আমাদের ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। এখন আমরা ব্যাকে গিয়ে দেখব, এখন আমরা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে দেখুন আমাদের ফেসবুক প্রোফাইলটি ইতিমধ্যে প্রফেশনাল মোডে কনভার্ট হয়ে গেছে। এখানে আমাদের ওয়েলকাম জানাচ্ছে যে আমাদের ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে কনভার্ট হয়ে গেছে। এখানে যদি আমি ভিউ টুলসে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমি বেশ কিছু টুলস পেয়ে যাব, অ্যানালাইটিক্স পেয়ে যাব, পোস্ট রিচ, পোস্ট এঙ্গেজমেন্ট, নিউ ফলোয়ার্স, এগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ফেসবুক প্রফেশনাল মোড অন করার পরে আপনার প্রোফাইলের রিচ, ফলোয়ার অনেকাংশে বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে বাড়তেই থাকবে। আমরা যেমন ফেসবুক পেজ ইউজ করে থাকি, ফেসবুক পেজে বিভিন্ন টুলস ইউজ করি এবং ফেসবুক পেজ থেকে ইনকাম করি, সেম ফেসবুক পেজের মতো সকল কাজই করতে পারবেন, সকল টুল কিন্তু পেয়ে যাবেন। তবে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, এ বিষয়ে পরে অবশ্যই নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। এর জন্য আপনাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ আপনি যদি ফেসবুক প্রোফাইল থেকে রেভিনিউ অর্থাৎ টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আমি পরবর্তীতে এরকম রিলেটেড ভিডিও অবশ্যই নিয়ে আসবো যেভাবে আপনি ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড থেকে টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ওকে, তো এখন আপনাদের যদি এই অপশানটি না এসে থাকে, টুন অন প্রফেশনাল মোড এই অপশানটি যদি না এসে থাকে, তাহলে আপনাকে সিম্পল ওয়েতে কী করতে হবে, আপনি জাস্ট চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনি এখানে হচ্ছে যে ফেসবুক লিখে সার্চ করবেন। ওকে, প্লে স্টোরে চলে গেলাম, এখানে সার্চ অপশানে ফেসবুক লিখব, ফেসবুক লিখে সার্চ করব। ফেসবুক লিখে সার্চ করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। আমরা ফেসবুক এখান থেকে ফুল ওপেন করে নেব। দেখুন নিচে ডেভেলপার কন্ট্যাক্ট, আমরা ডেভেলপার কন্ট্যাক্টে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা ইমেল কালেক্ট করব। ইমেলের উপর যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে ইমেল বক্সটি ওপেন হয়ে যাবে। এখানে আমরা তাদেরকে ছোট্ট একটি ইমেল করে দেব, যে ইমেলটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। অর্থাৎ তাদেরকে যে বিষয়গুলো আমরা সেন্ড করব ইমেলে, সেই বিষয়গুলো কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। সেখান থেকে কপি করে আপনি সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন। ওকে, তো আমরা এখানে সাবজেক্টে লিখব টুন অন প্রফেশনাল মোড। ওকে, আমরা সাবজেক্টে লিখলাম টুন অন প্রফেশনাল মোড। এখন আমরা এখানে আমাদের যে লেখাগুলো ছিল আমরা লেখাগুলো পেস্ট করে দিব। আমি কপি করলাম, কপি করে আমি ইমেলের এই জায়গাতে পেস্ট করে দিলাম। ওকে প্রিভিয়ার্স, আমরা এখন কি করব, উপরে সেন্ড আইকনে আমরা ক্লিক করে দেব। সেন্ড আইকনে ক্লিক করে দিলে তাদের কাছে আপনার ইনফরমেশনটি চলে যাবে, আপনার অ্যাকাউন্টটি তারা চেক করবে এবং টুন অন প্রফেশনাল মোড অপশানটি আপনার প্রোফাইলে অ্যাড করে দিবে। তো এখন আমরা জেনে নিই প্রফেশনাল মোড থেকে কিভাবে আমরা টাকা ইনকাম করব, বা প্রফেশনাল মোড অন করার পরে কি করলে আমাদের রেভিনিউ টাকা ইনকাম হবে। আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজার হয়ে থাকেন তাহলে রিলস ভিডিও সম্পর্কে আপনার জ্ঞান থাকবে, অথবা টিকটক তো সবাই ইউজ করেন, টিকটক সম্পর্কে তো সবাই জানেন, টিকটকে যে শর্ট ভিডিওগুলো আপনি আপলোড দেন সেই শর্ট ভিডিও সম্পর্কে তো আপনার ধারণা থাকার কথা। ঠিক তেমনই আপনি সেই শর্ট ভিডিওগুলো তৈরি করবেন
ফেসবুক প্রফেশনাল মুড আপনার ফেসবুক প্রোফাইলের জন্য। আপনি সেই শর্ট ভিডিও তৈরি করবেন এবং আপনি আপনার প্রোফাইলে আপলোড করবেন। শর্ট ভিডিও থেকে যে ভিউ হবে, যে এঙ্গেজমেন্টটা বাড়বে, রিচ বাড়বে, ফলোয়ার বাড়বে, সেখান থেকে আপনি টাকা ইনকাম করবেন। কিভাবে? এটা ডিপেন্ড করবে আপনার প্রতি মাসে ভিউয়ের উপর। ফেসবুক আপডেট দিয়েছে আপনার প্রতি মাসে ভিউয়ের উপর ডিপেন্ড করে আপনাকে $35,000 পর্যন্ত দেওয়া হবে। বিষয়টা একবার ভেবে দেখেছেন? উরি পাপড়ি, সত্যি আনবিলিভেবল বিষয়। কিন্তু অবিশ্বাস করার কোনো কারণ নেই, আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কারণ আমরা যে সময়ে অবস্থান করছি, আমার মনে হয় এই বিষয়গুলো খুব জেনারেল বিষয়। কারণ প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় যে নতুন আপডেটগুলো নিয়ে আসে, আপডেটগুলোর যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তারা কিন্তু কাজ করে এবং 100% সেটাই করে যেটা তারা আপডেট নিয়ে আসে। তো আমি একটা বিষয় জোর দিয়ে বলতে পারি, আপনারা যেভাবে ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, বাপরে বাপ, আপনারা যদি প্রতিদিন একটি করে ভিডিও, শর্ট ভিডিও যদি আপনার প্রোফাইলে আপলোড করতে পারেন, তো আমার মনে হয় যে আপনারা প্রতি মাসের ভিউর উপর ডিপেন্ড করে ওই অ্যামাউন্ট পর্যন্ত পৌঁছে যেতে পারেন। তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না, আজকের ভিডিও এ পর্যন্তই। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী কোনো ভিডিও দিলেই আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। ওকে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।